অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। সোদপুর ট্রাফিক মোড়ে সে পালিয়ে থানায় গেছে কেস করতে, তাকে অ্যারেস্ট করেনি। আজকেও তো বিজেপির অভিযোগ নেওয়া হলো না, কি বলবেন অর্জুন দা? নেওয়া হবে না, এটা একদম ওদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, নেওয়া হবে না। আমরা কোর্টের মাধ্যমে আমাদের মামলা করতে হবে, আমাদের কাছে কোনো পথ নেই, এখানে আইনের শাসন বলে কিছু নেই, আমাদের একটাই রাস্তা আছে, আমরা কোর্টে যাব আর রাস্তায় থাকব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কাউকে কোনো বিষয়টা জানিয়েছেন?